Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে মান্নত করেছেন অনেকে কুরবানি দেওয়ার জন্য, তো মান্নতের পশুর মাংস কে খাবে, মান্নতকারী যিনি মান্নত করেছেন তিনি খেতে পারবেন কিনা, এবং তার আত্মীয়-স্বজন, তার সন্তান সন্ততি তারা মান্নতের মাংস খেতে পারবে কিনা, এই বিষয়ে ফুকাহা কিরাম কি বলেছেন। তো এই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণটা জানবো। সম্পূর্ণ আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আসলে এক্ষেত্রে ফুকাহা কিরাম আমাদেরকে কিতাবের মধ্যে যেটা স্পষ্ট করে গিয়েছেন, কিতাবের মধ্যে যে ব্যক্তি মান্নত করবে, আসলে মান্নত করা জায়েজ না জায়েজের কথাটা আমরা আগে একটু আলোচনা করি ছোট করে। মান্নত করাটা কোনো কোনো আলেমের মতে জায়েজ নাই, আবার কোনো কোনো আলেম বলেছেন মান্নত করা জায়েজ। মান্নত করা যারা বলেছেন জায়েজ নাই, কেন বলেছেন, কারণ হলো এটা হচ্ছে আল্লাহ তাআলাকে এক ধরনের চাপের মুখে ফেলে মানে দান করা। যেমন আমি পরীক্ষা পাশ করলে আমি আল্লাহ তাআলাকে মানে মসজিদে এত টাকা দিব, তো এমন করা এমন করে দরকার কি? এটার মানে যে আপনি পাশ করলে দিবেন, ফেল করলে দিবেন না, কিন্তু এটা করা ঠিক না। মানে আল্লাহ তাআলাকে এক ধরনের চাপের মধ্যে আপনি রাখলেন, এই হিসাবে অনেক আলেম ওলামা বলেছেন মান্নত জায়েজ নাই। আবার অনেকে বলেছেন যে হ্যাঁ, আপনি আল্লাহর রাস্তায় কিছু দান করতে চাইলে এমনি দান করে দেন, আর আল্লাহর দরবারে দোয়া করেন, একই তো হলো। আপনার দান করতে মন চাইলে দান করেন, শর্ত জোড়ান কেন আল্লাহ তাআলার সাথে? এই জন্য আলেম ওলামারা মান্নত করতে নিষেধ করেছেন। আচ্ছা, এবার যাই হোক, মান্নত করাও জায়েজ, মানে মান্নত করা জায়েজ, অসুবিধা নাই, তবে এটা এত একটা ভালো কাজ না। যাই হোক, এবার আসেন যে মান্নত যারা করে ফেলেছেন, কুরবানি দিবেন অথবা অন্য ইত্যাদি ইত্যাদি গরু দিবেন, ছাগল দিবেন, যে যেটার মান্নত করেছেন সেই মান্নত পূরণ করতে হবে। মান্নত যদি পূরণ না করে তাহলে তাকে আপনার রোজা রাখতে হবে, এবং দশ যদি রোজা রাখতে না পারে তাহলে ফকির মিসকিনকে খাবার কয়েকদিন রোজা রাখতে হবে, এবং ফকির মিসকিনকে খাবার খাওয়াতে হবে যদি সে আপনার রোজা রাখতে না পারে। আচ্ছা, এবার আসেন মান্নত যদি যেটা করেন সেটা অবশ্যই পূরণ করতে হবে। পূরণ করতে না পারলে হচ্ছে এই দুইটা অপশন, এটা হচ্ছে মান্নতের কাফফারা যেটা বললাম। আর মান্নত পূরণ করার ক্ষেত্রে যদি আপনি কোনো কিছুর মান্নত করেন, কুরবানি দিবেন, গরু দিবেন, খাসি দিবেন, আপনাকে ওটাই দিতে হবে, যেহেতু মান্নত করেছেন এই জন্য দিতে হবে। আর মান্নত যদি কোনো পশু পাখি দিয়ে থাকেন তাহলে পশুর ক্ষেত্রে নিয়ম হলো আপনি যেই পশুটার মান্নত করবেন ওই পশুটা কুরবানি দিলেন, ধরেন কুরবানি দিলেন, দেওয়ার পর ওই মান্নতের থেকে যে মাংসটা আসবে এই মাংসটা আপনি নিজে খেতে পারবেন না। মান্নতের পশুর মাংস নিজে খাওয়া যায় না, নিজের খাওয়া যাবে না, এবং আপনার সন্তান সন্ততি পরিবারের লোক তারাও খেতে পারবে না। আর আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয়, অনেক গরিব মিসকিন গরিব মিসকিন হয়, তাহলে তাদেরকে আপনি দিতে পারেন। এছাড়া যদি তারা জাকাত খাওয়ার উপযুক্ত না হয়ে থাকে তাহলে তাদেরকে কখনোই মান্নতের থেকে মান্নতের পশু মানে মান্নতের মাংস থেকে কোনো মাংস টুকরা ইত্যাদি কোনো কিছু দেওয়া যাবে না, নিজে খাওয়া যাবে না, পরিবারের লোকদেরকেও দেওয়া যাবে না। পরিবারের লোকদের যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় তারপরেও তাদেরকে মান্যদের মাংস খাওয়া যাবে না, তবে আত্মীয় স্বজনরা যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে আত্মীয় স্বজনদেরকে দেওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছেন মান্যতের বিধিবিধান সম্পর্কে। এমনই আরো প্রশ্ন উত্তর মাসলা মাসেল পেতে আমাদের সাথেই রাখবেন। আর রোজা কতগুলো রাখতে হবে, আর কতদিন মানে কাফারা দিতে হবে, ফকির মিষ্টি খাওয়াতে হবে, এই বিষয়ে আলাদা আরেকটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওর লিংক চাইতে পারেন, আমি আপনাদেরকে দিব, সেই ভিডিও দেখতে পারেন। এমনই আপনি পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।